শীতকালে পাখি বা শিয়ালের মতো বাস করতে পারতাম। প্রকৃতির মধ্যেই স্বস্তি খুঁজে পান জয়া আহসান। নিজের বাসার ছাদেও তাই বাগান গড়ে তুলেছেন, বাগান করছেন নিজের ব্যালকনিতেও। নিয়ম করে প্রতিদিনই বাসার এই গাছগুলোর যত্ন নেন, এরপর বের হন কাজে। এছাড়াও জয়া আহসানকে মাঝে মাঝেই দেখা যায় প্রকৃতির কাছে ছুটে যেতে, নিজের মতো করে সময় কাটাতে। বৃহস্পতিবার জয়া নতুন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায় তিনি প্রকৃতির ভেতর নিজে খুঁজে বেড়াচ্ছেন। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, আমি মানুষের কথা ভাবতে চাইনি, আমি চেয়েছিলাম গাছ, গন্ধ আর রং। কাঠের শেফট ছায়া যে ভাষা বলেছে আমি বুঝতে পেরেছি। তিনি আরও লেখেন, আমার ইচ্ছা ছিল আমি শুধু এর মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারতাম, শীতকালে একটি পাখি বা শিয়ালের মতো বাস করতে পারতাম, এবং আমি যা কিছু দেখেছি তা আমাকে ছাড়া তাদের সমাধান করতে ছেড়ে যেতে পারতাম। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।